রাজ্য রাজনীতির আলোচনা শিরোনামে একটা নাম আলাপন বন্দ্যোপাধ্যায়। কে উনি আসুন জানাই আপনাদের। কেন্দ্র রাজ্য চূড়ান্ত সংঘাত ঘিরে আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম আজ বাঙালির মুখে মুখে। কিন্তু কেই আলাপন বন্দ্যোপাধ্যায় জানেন কি? আমাদের বিশেষ প্রতিবেদন। 1961 সালে 17 মে বর্ধমানের আসানসোলে জন্মগ্রহণ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। পড়াশোনা শেষ করে প্রথম জীবনে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু। একটি প্রথম শ্রেণীর বাংলা দৈনিক সংবাদপত্রের সাংবাদিক ছিলেন। সাংবাদিকতার কাজে দেশের সর্বোচ্চ চাকরি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1987 একজন IAS অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সাংবাদিকতার কাজের ফাঁকেই তিনি দেশের সর্বোচ্চ চাকরি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1987 একজন IAS অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার মতো গুরুত্বপূর্ণ জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। ততদিনে দক্ষ আমলা হিসেবে আলাপন বাবুর নাম চারিদিকে ছড়িয়ে গেছে। শোনা যায় বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও আলাপন বাবুকে বিশেষ স্নেহ করতেন। আলাপন কলকাতা পৌরসভার কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে রাজ্যের পরিবহন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পদে উন্নীত হন। মাঝে কিছুদিন অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশনের দায়িত্ব সামলেছেন। অবশেষে 2020 রাজ্যের মুখ্য সচিব পদে উন্নীত হন। কর্মজীবনের মতো আলাপনের ব্যক্তিগত জীবনে ছিল গৌরবের মুকুট ভরা। ভাই অঞ্জন বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক ছিলেন। সম্প্রতি তার মৃত্যু হয়েছে। শ্রী সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সোনালী দেবীর বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর মেয়ে, অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জামাই আলাপন বন্দ্যোপাধ্যায়। পারিবারিক এবং কর্মজীবনের ক্ষেত্রে প্রভূত প্রতিপত্তির অধিকারী হলেও আলাপন ব্যবহারিক জীবনে খুবই বিনয়ী, অহংকারী লেশ মাত্র নেই। বিশুদ্ধ বাংলা উচ্চারণে তার জুড়ি মেলা ভার। প্রশাসনের সর্বোচ্চ পদে থাকলেও তিনি প্রচার বিনয়, নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করেন। কেন্দ্র রাজ্য চূড়ান্ত সংঘাতের মধ্যেও তিনি প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি। মুখ্য সচিবের পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে দায়িত্বভার গ্রহণ করেছেন। সেখানেও বেশি আলাপচারিতায় না গিয়ে আলাপন নীরবে কাজ করতে চান।